বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা চলে এসেছি একটি নতুন চাকরি। এই চাকরি কিন্তু এই বিভাগ থেকে এখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার ট্রেনিং রিসার্চ কলকাতায়। এখানে দুটো ক্যাটাগরি রয়েছে, একটা টিচিং ক্যাটাগরি রয়েছে, একটা নন টিচিং ক্যাটাগরি রয়েছে। নন টিচিং টিচিং ক্যাটাগরি বলতে এখানে যারা অর্থাৎ প্রফেসর রয়েছে তাদের জন্য টিচিং পদ রয়েছে, এবং কি যারা লাইব্রেরিয়ান রয়েছে, অ্যাসিস্ট্যান্ট রয়েছে, তাদের জন্য এখানে নন টিচিং পদ রয়েছে। সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব যারা চাকরি প্রার্থীরা রয়েছো, এবং যারা এখনও পর্যন্ত নতুন রয়েছে তোমাদের ইউটিউব চ্যানেলে, তারা এখনই পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও এবং নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। এই চাকরির জন্য কিন্তু অনলাইনে আবেদন চলবে, আর আবেদন করার শেষ তারিখ রয়েছে 31 মে 2023-এ, এবং অলরেডি আবেদন চলছে অনলাইনে দ্বারা। অ্যাপ্লিকেশন ফর দ্য টিচিং পোস্ট, নন টিচিং পোস্ট, টিচিং পোস্ট এবং নন টিচিং পোস্ট, অর্থাৎ সিম্পলিভাবে আবেদন প্রসেস চলবে অনলাইনে দ্বারায়। তারপরে এখানে দেখতে পাচ্ছ আবেদন করার ক্ষেত্রে এখানে কী কী বিষয় রয়েছে। প্রথম রয়েছে, এখানে দেখতে পাচ্ছ টেকনিক্যাল পদে নিয়োগ করা হবে, শুধুমাত্র আইটিআই করলে আবেদন করতে পারবে মাধ্যমিক পাশে। ডিজেবল কোয়ালিফিকেশান রয়েছে, এখানে দেখতে পাচ্ছ আইআইটি, এসএফটিএ, এনআইটি রয়েছে, এবং কী কী কাজ করতে হবে তা বিষয় নিয়ে এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুগুলো বোঝা গেল। তারপর হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। এখানে মিনিমাম 3টি শূন্য পদে নিয়োগ করা হবে, 45 ওয়ার্ড পার মিনিটের স্পিড থাকতে হবে, 60টি করতে চাইনি, শুধুমাত্র 35টা হলেই হবে। তারপরে কিছুটা স্কলিংগুলো উপরে যাবো, সিনিয়র অফিসার গ্রেড 2 রয়েছে, গ্র্যাজুয়েশনে আবেদন করতে পারবে এখানে। তারপর সিনিয়র অফিসার গ্রেড রয়েছে, যে গ্র্যাজুয়েশনে অ্যাকাউন্ট পদে নিয়োগ করা হবে। লাইব্রেরিয়ান পদের জন্য এখানে মাস্টার ডিগ্রি করতে হবে লাইব্রেরি সায়েন্সের জন্য। এগুলো হলো নন টিচিং শূন্য পদে, এবং তারপর শুরু হবে টিচিং শূন্য পদে, অর্থাৎ যেগুলো হলো প্রফেসর পদ রয়েছে। যারা টিচিং এবং নন টিচিং পদের জন্য আবেদন করতে চাও এখানে আবেদন করতে পারো। দেখতে পাচ্ছ এখানে প্রফেসর সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে, যেগুলো হলো টিচিং পদে নিয়োগ করা হবে। এডুকেশন কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ, ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারে, এবং কতগুলো শূন্য পদ এখানে বিষয়গুলো দেওয়া রয়েছে। তো এখানে যারা আবেদন করবে তার বিষয়ে পাশাপাশি দেওয়া রয়েছে হলো এখানে কত টাকা বেতন দেওয়া হবে, এবং বয়সের ক্ষেত্রে কত বয়স লাগবে আবেদন করার জন্য, এবং কতগুলো শূন্য পদ রয়েছে। বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে অনেকদিন আগেই, কিন্তু অলরেডি বিজ্ঞপ্তি আবেদন করা শুরু হয়েছে 23/4/2023-এ, এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে 31/5/2023-এ। তো এখানে যারা আবেদন করতে চাও, অ্যাপ্লাই করতে পারো, তার জন্য এখানে দেখতে পাচ্ছ যে রয়েছে টিচিং এবং নন টিচিং শূন্য পদগুলো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা আরও বিষয় রয়েছে যে সিলেবাস কী কী রয়েছে, কোন কোন পদের জন্য কী কী সিলেবাস রয়েছে তাও বিস্তারিতভাবে এখানে পুরোটা দেওয়া রয়েছে। আবেদন করার জন্য কত টাকা নেওয়া হবে সেই নিয়েও এখানে দেওয়া রয়েছে। যারা এসএসটি ওবিসি বাদে রয়েছে তাদের জন্য 1000 টাকা লাগবে, এবং কি যারা এসএসটি রয়েছে তাদের জন্য লাগবে 500 টাকা। তো এখানে এনএফটির মাধ্যমে বা এখানে ড্রাফটের মাধ্যমে টাকা দিতে পারো, কিন্তু এখানে আবেদন করার জন্য তোমাদের অনলাইনে প্রসেস আবেদন চলবে, এবং যাবতীয় ডকুমেন্ট দিয়ে তোমাদের আবেদন করতে হবে, এবং যদি ইন্টারভিউ বা পরীক্ষা হবে সেদিন কিন্তু অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে ওই স্থানে। আর নিয়োগ প্রসেসটা পুরো কলকাতার মধ্যেই নিয়োগ করা হবে। তো এই বিজ্ঞপ্তি পাওয়ার জন্য তোমাদের যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে পেয়ে যাবে। ধন্যবাদ।